বর্তমান পরিস্থিতিতে রান্নার গ্যাসে আগুন লেগেছে। এখন একটি সিলিন্ডারের দাম পড়ছে 1000 টাকা। এইরূপ পরিস্থিতিতে অনেকেই আবার কয়লার উনুনে ফিরে গেছেন। শুধু গ্যাস নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি হওয়ার ফলে জনগণের নাভিশ্বাস উঠছে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এখন জ্যোতি আলুর দাম কিলো প্রতি 32 থেকে 35 টাকা। চন্দ্রমুখী আলু তো প্রায় চাঁদের কাছাকাছি, তার মূল্য 40 থেকে 42 টাকা প্রতি কেজি। অন্যান্য সবজির মূল্য আকাশ ছোঁয়া। বিক্রেতারা জানান, এর ফলে বিক্রি অনেকটা কমেছে। আগে যারা প্রতিদিন 2 কেজি আলু কিনতেন, এখন সেটা কমে দাঁড়িয়েছে 500 থেকে 1 কেজিতে। যদিও এ ব্যাপারে কোনো রাজনৈতিক দলের হুঁশ নেই, তারা এখন অন্য কর্মসূচি নিয়ে ব্যস্ত। ক্রেতারা জানান, যেভাবে জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, তাতে বেঁচে থাকাই মুশকিল হয়ে উঠেছে। সবজির দাম এখন তো আকাশ ছোঁয়া, হ্যাঁ, তার জন্য সাধারণ গৃহস্থের ঘরে খুবই অসুবিধা হচ্ছে। গৃহস্থের হেসেল চাপাতেও অসুবিধা, তেল গ্যাস সবেরই দাম বেড়ে গেছে, তার উপর আবার সবজিরও দাম বাড়ছে। কিন্তু আলু এখন 30 টাকা 35 টাকা কিলো দামে বিক্রি হচ্ছে, সব থেকে তো গুরুত্বপূর্ণ জিনিস। এতে কি মনে হচ্ছে চালানো সম্ভব হচ্ছে? এতে সাধারণ মানুষের সংসার চালানো খুবই অসুবিধার মধ্যে পড়বে। তার সঙ্গে সঙ্গে মাছেরও দাম তো প্রায় 280 টাকা 300 টাকা, তেল গ্যাস সব জিনিসেরই দাম বাড়লি, সব জিনিসেরই দাম বেড়ে যাবে আস্তে আস্তে। সাধারণ মানুষের এর জন্য খুব অসুবিধা হবে। কী মনে হচ্ছে তাও কিনতে হচ্ছে অল্প অল্প করে? বাধ্য হয়ে কিনতে হচ্ছে, সংসার তো সবারই চালাতে হবে। 30 টাকা। আর ইয়ে মাংস সবজি, মাংস মাছের দাম আগুন, দাম হচ্ছে 170 টাকা কেজি, মাছের দাম হচ্ছে আগুন। কী মনে হচ্ছে এরকম যদি পরিস্থিতি হয় মানুষ কীভাবে বাঁচবে? এইভাবে আর বাঁচতে পারবে না, আমদানি কম, জিনিসের দাম বেশি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।